নমস্কাৰ নমস্কাৰ সমস্ত জয় জগন্নাথ মোক কমলাণ্টি কোনো আজি সতে সকালে আমি বিভিন্ন খবৰ কাগজ প্ৰমুখ খবৰ আলোচনা কৰিব আমাৰ ৰিপোৰ্টৰ মানে গ্ৰাউণ্ড জিৰ' ৰূ যো তাৰ দ্বিতীয় পৰ্যায়ৰ আমাৰ অতিথি যোডি হেৰি যাওঁ অপেক্ষা নিহা ভাৱেৰে পূৰ্বৰ আপোনালোক আজি কোন সব হেডলাইন ৰ আগক আলোচনা কৰা নিহাতি ভাৱে প্ৰথম খবৰ হকী কোনো ৰব কাৰণ ভুবনেশ্বৰৰে

পর্যটক দেশি পর্যটক সংখ্যা কমিছি করোনা মাড়ে পচাশ প্রত্যটক সংখ্যা রাজ্য আসবা কমিছি শিক্ষানুষ্ঠানের কোভিড ভয় সামনা আসি খাশ করি ভীমসার একত্রিশ ছাত্র ছাত্রী কোভিড আক্রান্ত হয়েছেন বালেশ্বর রাজধানী লম্বি ধলা জহরের ব্যাপার অভিযান কেতে সফল যেভাবেভাবে ধলা জহরক সম্পূর্ণভাবে হটাই যে অভিযান আরম্ভ হচ্ছে তা কমপাই ফেল মারুচি তাকে নিয়ে প্রশ্ন উঠি राज्य हराि कोटि टाइम खबर आसगुण सुकिंदा रेलपथ निर्माण करुवा आंध्र ठिका संस्था भेकम इमचर को फायदा देखा आखिरे पट्टी बांधि जाजपुर प्रशासन प्रशासन दायित्वहीनता जो भी कोटि कोटी टा राज्य हरा अमल आरंभ होंडी खोलू ना तेणु दलाल बेपारी फाशे चाषी पड़ुँच बर्षा भिजा धान क्विंटाल मात्र हजार टकरारे बिक्री होबर देखा ते प्रथम खबर रही जूनिययर विश्वकप हकी को नहीं आज आरंभ हो राजधानी भुवनेश्वर में सुशांत साहु अच्छे प्रतिनिधि सुशांत जी जाना जे हकर फिभर तो रही कि दर्शकों जीत स्टाडियम एंट्री ना तेणु क्यों ना के फिका पड़ी सुशांत आज जूनिययर हकी विश्वकप आरंभ हो सबुठ बता भारत हे डिफे चंपि हकी वर्ल्ड कप्रे क्यों दल नजर रही आज क्या क्या मैच रही आणि चांस चान्स रहीची रिच्छी बर्तमान को बजाय रख्या नाही कारण पूर्व थर भारत डिफेंडिंग होता डिफेंग चांपिया हिसारे एथर रे प्रवेश करुची टीम इंडिया নিশ্চিতভাবে অপূর্ব আপনার যে কথা কুলে দুই হাজার ষোলো অর্থাৎ পূর্বর যদি জুনিয়র বিশ্বকপ দেখা ভারত হোচ্ছে চাম্পিয়ান এবং পূর্বর যদি দেখা আয়োজক লা ভারত এবং বর্তমান যে বিশ্বকাপ হচ্ছে তাহলে আয়োজক ভারত রয়েছে বর্তমানে আপনার জাগেছেন মহামারী করোনা নিরাডরভাবে কেউ জুনিয়র বিশ্বকপ আয়োজন করা যাচ্ছে অর্থাৎ কৌশি দর্শক মানে গ্যালে আলাও করা যাবে এবং পড়িয়া ম্যাচ দেখা অনুমতি না অন্য যদি কে যে সব রয়েছেন মিডিয়া পর্সন রয়েছেন তাঁর প্রত্যেক দুই দিনে থাকড টেস্ট করা যাচ্ছে তা সহ অন্য খেলা মানে রয়েছেন এবং সপোর্ট টাফ রয়েছেন তাঁর প্রত্যেক দিন যা আর্টিপি টেস্ট করা কার্যক্রম রয়েছে মু ক্যামেরা অনুরোধ আপনার সে দৃশ্য সুরক্ষা ব্যবস্থা করা যাই ক্টাডিয়মর যেতে বি গেট রয়েছে সবু গেট্রে ব্যাপকভাবে পুলিশ ফোর্স মুতায়ন করা এবং যা সূচনা রয়েছে সাড়ে নটা বেড়ে অর্থাৎ আপ কিছু সময় পরে প্রথম ম্যাচ খেলা কি বেলজিম এবং দক্ষিণ আফ্রিকা মধ্যে খেলা যাব আপনার জাগছেন হচ্ছে ওয়ার্ল্ড চাম্পিয়ন এবং অলম্পিক্রোল্ড মেডাল তেমন কেউ গেলে অবশ্য বেল্জিম পোলা নিহতভাবে ভারি রহবো তেমন সেকেন্ড ম্যাচে আপনার দেখবে জর্মানী এবং পাকিান আপনি জানি জর্মানি কেউ বর্তমান হকির যদি র্যাঙ্কিং দেখা হকি র্যাঙ্কিংরে বহু ভাল রয়েছে এবং তাস্ত বহু ভাল খেলা প্রদর্শন করেছি আপনার দেখি অলম্পিক্রে যেত ভারত বিপক্ষে ম্যাচ হয়েছিল জর্মানি খেলা বহু ভালো প্রদর্শন করে কিন্তু সবুঠ আমি যেটা গুরুত্বপূর্ণ ম্যাচ অর্থাৎ যদি দেখবা আজ যে সন্ধ্যা ଆଠଟା ମ୍ୟାଚ୍ ସନ୍ଧ୍ୟା ଆଠଟା ବେଳେ ଆଜିର ମ୍ୟାଚରେ ଭାରତ ଏବଂ ଫ୍ରାନ୍ସ ମଧ୍ୟରେ ମୁକାବିଲା ହେବ ତେଣୁ ଭାରତର ହେଉଛି ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ ଏବଂ ସବୁଠାରୁ ବଡ଼ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ମ୍ୟାଚ୍ ଆପଣ ଜାଣିଛନ୍ତି ସବୁବେଳେ ଦଳ ଯେତେ ବି ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ହେଉ ବଡ଼ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟ ହେଉ ସବୁବେଳେ ମାନେ ବିଜୟରୁ ଆରମ୍ଭ କରିବାକୁ ସବୁବେଳେ ଚାହିଁଥାନ୍ତି ତେଣୁ ଭାରତୀୟ ଦଳ ମଧ୍ୟ ସେଇ ରଣନୀତି ନେଇକି ପଡ଼ିଆକୁ ଓହ୍ଲାଇବ ଆପଣ ଦେଖିଥିବେ ଅନେକ ଷ୍ଟାର୍ ଖେଳାଳି ରହିଛନ୍ତି ଯିଏକି ବିବେକ ସାଗର ପ୍ରସାଦ ଯିଏକି ଅଧିନାୟକ ରହିଛନ୍ତି ତାଙ୍କ ପାଖରେ ସେ যি টোকিঅ' অলপ ব্ৰোঞ্জ পদক বিজেতা সেই ভাৰতীয় দলৰ সদস্য ঠাই তু তাৰে নিহতভাৱে আন্তৰ্জাতীয় খেলিবাৰ মচ খেলাৰ অভিজ্ঞতা ৰচি সেইভাৱ ভাৱে ওড়িয়া খেৰা যদি আপোনাৰ দেখিব সুদীপ চিম্মকু কথা কয় সুদীপ চিৰ্মা কু যিয়ে ৰৈছিলে আমাৰ যি জুনিয়ৰ অলম্পিকৰ ৰৌপ্য পদক বিজেতা ভাৰতীয় হকী দলৰ সদস্য ৰ আপোনাৰ দেখিব অন্য় খে পক্ষেৰে বহুত কিছু পাৰদৰ্শিটা ৰক টুৰ্ণামেণ্টিকি সফলতা অৰ্জন কৰি ভাবে আপোনাৰ দেখিব যদি কেৱল ভাৰত কথা নাই অন্য়ে গুড়িক কথা আপোনাৰ দেখোন ভাৰতীয় দল পঁয়ত্ৰিছ জান খেৰালীকেই গোটেই কাম্প কৰিছিল আৰু শেষৰে অিলেক্ট কৰিছিল কিন্তু সেইভাৱ ভাৱে অন্য়ে গুড়িক যি মানে এই টুৰ্ণামেণ্টৰে অংশগ্ৰহণ কৰোঁ সেনেধৰণ বিভিন্ন কাম্প আয়োজন কৰিলে খেৰাল মানুহ সেইকি আছিল তুমি ক'ব গ'লে পূৰা যদি টুৰ্ণামেণ্ট দেখা নিহাতি ভাৱে গোটেই ক'ব গ'লে চেলেঞ্জিং হ'ব বিচেচ কৰি বহুত বড় বড়ো দল আপোনাৰ দক্ষিণ ক্ষমা কৰিব অষ্ট্ৰেলিয়া কথা কোৱত ইংলণ্ড কথা কুঁহু দুইটি চাম্পিঅন টিম কহিলে অত্যুক্ত হ'ব নাই মাত্ৰ কোভিড কাৰণৰ মানে ওহৰি যায় সেইভাৱভাৱে যদি দেখিবা নিউজিলাণ্ড এই যি হকী বিশ্বক খেলা আছো নাই তুমি এই দলগুড়িক আছুনা কিন্তু তথাপি যদি কয় অনেক দাবীদাৰ ৰ এই টাইটেল জিতিব বিচেচভাৱে দেখন্ত আপোনাৰ ভাৰতীয় দল দেখন্তু বেলজিম দল দেখন্তু জী দেখু আৰ্জেণ্টিনাখ এইসবু দলৰ কৈবিলাক হকিৰে তাৰকিং বহুত ভাল ৰৈছে আৰু ସେମାନଙ୍କ ଉପରେ ଏବଂ ପାଇବାର କେତେ କଣ ସବୁ ସମ୍ଭାବନା ରହିଛି দেখোন সুদীপ চিম্মকো যিয়ে হওক মানে ওড়িয়া খেৰা জে যিয়ে কি ফৰৱাৰ্ড ভাৱে খেলি থাকে আপোনাৰ সবুবলৈ জানিছে যেতি হকী খে ভাৰতীয় খেলি ভাৰত দলৰে খেলিছিল কেৱল শিলানন্দ লাক্ৰাং ছে ৰ যি মানে কি ডিফেণ্ডৰ ভাৱে খেলি থাকে সুদীপ চিৰ্কো হ'ল জনে ফৰৱাৰ্ড খেলি নিহতভাৱে তাৰ উপেৰে সবুঠু নজৰ ৰ প্লেইং ইলেভেন খেলিবাৰ সি এক প্ৰকাৰ নিশ্চিত হৈচাৰিছে তাৰপৰা আপোনাৰ জানি থৈ অভিষেক লাক্ৰা অভিষেক লাক্ৰা যিয়ে

যিশু জুনিয়ৰ হকি বিশ্বাৰতীয় দলৰ পাখে ডিফেণ্ডিং কৰিব ক্ষমতা ৰে আশা কৰিব যে তিনি তিনিজন খেলি এই যি প্লেইং ইলেভেন দেখিব আমি সমস্যে আশা কৰিব মাত্ৰ যদি দেখা দৰ প্লেইং ইলেভেন ৰে খেলিব অধিকা সম্ভাৱনা ৰচি প্ৰথম হ'বীপ চিৰ্ দ্বিতীয়তে হওক অভিষেক লাক্ৰা আপোনাৰ সবুঠু বড়ো গুৰুত্বপূৰ্ণ কথা হ'ব এই আপোনাৰ দেখি থাকে দৌ চাম্পিয়ন দল কেৱল জনে মাত্ৰ খেলি ঠেপ

গোটেই বিল্ক জুনিয়কী বিশ্বপ ৰু ভাৰত অনেক আশা ৰখিছে পূৰ্বৰ যিহেতু চাম্পিঅন হৈ ডিফেণ্ডিং তোমাৰ এথৰ মূৱনেশ্বৰ ভাৰতীয় হকি টিম জুনিয়কি ঠিক বিজয় মুকুট পিঁধু সে আমি সমস্তে আশা করি আজ হকি ওয়ার্ল্ড কপ আর এবং প্রথম ম্যাচে ভারত ফ্রান্স ভেটে সেভাবে ভুবনেশ্বরের মধ্য সুরক্ষা কু কড়া কী করাছি কমলাকান্ত বহ ধন্যবাদ সুশান্ত আপডেট কমলাকান্ত প্রবেশ ফিরবি আমি সমস্ত আশা টিম ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড কপ নিজ এবার যাজপুর উপরে নজর পকাইব নির পক্ষে যে খবরটি প্রকাশ পাইছে প্রশাসনর দায়িত্বহীনতা্য হাউছি কোটি কোটি টঙ্কা একথা নির্ভয় খবরকগজ প্রকাশ করেছি অনুগুল চুকিন্দা রেপথ নির্মাণ করতে আন্ধ্রর ঠিকা সংস্থা যদি দেখা তাঁপি আখি পটি বাঁধিদিকে যাজপুর প্রশাসন এবং রেপথ নির্মাণ সময়ের পর আইনক উল্লঘিত করা যাই কোটি কোটি টঙ্কা রাজস্ব হরাওছে ওড়শা পরমেশ্বর বেউরিয়া রয়েছেন সিধা তাঁর যা পরমেশ্বর পুঁথরে খনি কুইকি কিভলি ভাবে রাজ্য সরকার আভিমুখ্যি প্রশ্ন উঠুছি যাজপুরে যে আন্ধ্রের যে ঠিকা সংস্থা রয়েছে তা প্রতি এত অনুকম্পা কী দেখুন কমলাকান্ত যাজপুরের অনুগুড় সুকিদা যেপথ নির্মাণ করা যাচ্ছে দুই হাজার পাখাপাকি কোটি কোটি টাকার যে কট সয়েল রয়েছে কট সয়েল্র যে পরিমাণ রয়েছে তাহা সিধাস সরকার খা যা কথা যে পাখাখি পচা কোটি টঙ্ ক্ষতি হয়ে দর্শা যাই যেকিদা তহসিল এবং দানগদি তহসিল এই উভয় তহসিলের যে প্রকার ভাবে কট সয়েলক গচ্ছিত করা তার পরিমাণ নির্ধারণ পরে তা বিক্রি করা যেকোন কাজে লগা যাব তার উ আচিব ৰাজস্ব আচিব সিধাচল জিলা প্ৰশাসন বা ৰাজ্য প্ৰশাচন খাটা কু যাব কিন্তু সবুঠু গুৰুত্বপূৰ্ণ কথা হেৰি এইযোৰ কোটি কোটি টকাৰ ৰাজস্বানি হেৰি সেইপাই দায়ী কি কাৰণ আপোনাৰ জানিছে যাযপুৰ জিলাৰে লঘু কনিজ কথা কোনো বিভিন্ন সময়তে লুট হ'ব কথা সামনা আছুক্তযোৰ কোটি কোটি টকাৰ কট সয়েল ৰ আন্ধ্র যে ঠিকা সংস্থা ক্যা হাত টেকি দে এবং রাজস্ব বিভাগ জাঁ করি এসব জিনিস কিপর চুপ রয়েছে তাহা গোটে বড় প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং আউ গোটি কথা রয়েছে দীর্ঘ বর্ষ ধরিকি যেতবে কড় সয়েলগুড়ি গচ্ছিত করা যাচ্ছি এবং বারম্বার তাকে অন্য কাতের বিক্রি করা যাচ্ছি এই পরিমাণের যে পয়সা গুড়ি বা যে রাজস্ব হানি হচ্ছে সে টাকা সিধা সাল ককেট কু যা তা সাধারণের প্রশ্নবাসী সৃষ্টি হচ্ছে

সে কড় সয়েল গছিত করা যাও তাহা কোটি না কোটি সরকার পক্ষর বা প্রশাসন পাখে সবু খবর থাই মধ্য এখন চাপি দেওয়া বসি কারণ এই যে কোটি কোটি টঙ্কা হড়প হচ্ছে না কোটি উভয় যে তহসিল অ তহসিল কর্তৃপক্ষ নিশ্চিত ভাবে ঘটনা সম্পর্কের অবগত থাক এবং এই ঘটনা লুচাইয়া বর্তমান বিভিন্ন প্রকার রয়েছে কথা কুয়া যে এমান পাখে তথ্য নাই। এবং আমি এসব বিষয় জাণিনু কিন্তু সবু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পাখাপাখি

ওড়শা তাহা তা বেশ চিন্তাজক এবং দুইটি তহসিল খামখে উত্তর দেওয়া সে বেপরুব মনোভাবক পুঁথে সামনা করছে পরবর্তী খবর আসবা যে বালেশ্বর ধলা জহর বেপার এবং অভিযান আরম্ভ করা যাই অভিযান কে সফল হচ্ছে ধলা জহর সম্পূর্ণভাবে হটাই রাজ্য কেন বার সবুলে ধলা জহর হব পালটিছি বালেশ্বর বিভিন্ন অঞ্চল এালাণ করা যাচ্ছি বিভিন্ন অঞ্চলের পৌঁছুছে এনে রাজ্য পুলিশ ঠার আবকারী বিভাগ साधारण लोक मत जानते बालेश्वर धला जहर रब पलटुची किसपीन किए क्यों मुख्यतः तो बेपारे से पाखे कौन पर पहुंची पारना कौप यार मूलोत्पाटन कराही बड़ प्रश्न प्रकाश महांती अच्छा बालेश्वर प्रतिनिधि सीधासल नहीं चलु प्रकाश धलाजहर कोई बालेश्वर जो दुर्नाम रही सफा करने जो अभान आरंभ कर दरकार से भाई अपनेसन कण किए किंग फिंग क्यों क्यों मैंने सामिल अच्छा कह र संश्लिष्ट रही समस्त कहीं राडार को सामना कणा जा तो अपूर्व ए धला जहर बेपार दीर्घ दिन धरी चल हब रब पलटे बा রাজ্যের বিভিন্ন জেলাকে এই ঠাঁর হি ধহর সপ্লা করাছি বা চালাণ করা যাচ্ছি বেপারী মানে সেম প্রাদুর্ভাব দিনকু দিন বড়াই চলছেন এনেই কিছুদিন পূর্বে আপনার জিনে কমিশনারট পুলিশ এবং ভুবনেশ্বর পক্ষে এক হাইট স্পাইডর নামে যেহেতু ধলা জহর পুরো মূল পুছ করার লক্ষ্যের এক হাইট স্পাইডর নামের টিম গঠন করলো এবং ধলা জহর ব্যাপারে ধরা যাই কাঁ ভাঁ লক্ষাণি ধরল এবং বর্তমান পর্যন্ত আমি দেখি পাখাপাখি গোটিয়ে বর্ষে বর্তমান এস টি তেয়াশ কিলো ধৰা জ্বৰ জবত কৰিছে আৰু পাখা পাখি তিৰিছৰু ওৰ্ধ বা চালিছ পাখা পাখি লোক জেল ফৰ কৰিছে সেইবুলি বা কথা যদি কয় বাংলাদেশৰ সিধাচিমবংগ পশ্চিমবংগৰ জলেশ্বৰ এইঠাৰি হব হু আৰু এইঠু বেপাৰী মানে বা যি ছোট মোট পেডলৰ মানে অঁ সেনে যাতি কা ভা কেতিয়া অৱকাৰী বিভাগ হ'ল পুলিচ বিভাগ হ' বা এছ টি এফ হ'ব চঢ়ি কৰি পাখা পাখি আমি যদি এই তিনি মাছৰ হিচাপু দেখিবা পাখা পাখি ছি সাতশ গ্ৰাম কেবল বস্তা এবং জলস্বর অঞ্চল এস টি জবত করছে এবং কুড়ি ঊর্ধ্ব লোককে ফরওয়ার্ড করছি কিন্তু সবু বড় কথা হচ্ছে অপূর্ব কেবল এই যে কুড়ি জন সামান্য ব্যাপারী বা কে পচাশ গ্রাম ষাঠি গ্রাম তিরিশ গ্রাম এবং ছোট ছোট যে ব্যাপারী অই মানুষ ধরছে পুলিশ কিন বা এস যে বা টিম করে হাইট স্পাইডর নামে তো এ যে বড় লোক যোন ব্ৰাউন চুগাৰ পাছৰে যোন মানৰ পথৰপৰা হাত ৰ যে মহানায়ক মানে অতি সাখে পহঁচিপি ইভাগ্যৰ কথা কাংকি না আমি বহু সময়ৰ অভিযোগ বা অভিযোগ লোক মানে কৰিছ টি এফ পৰোক্ষে কেতিয়া ভাবি মানে কৈছে স্বীকাৰ কৰি পথৰে বহু প্ৰভাৱশালী ব্যক্তি মানৰ হাত ৰৈছে যা পাখৰ এছ টি এফ হুমন্তু বা ৰাজ্য পুলিচৰ মুখিয়া মানে হুঁতু সেনে পহঁচিব এমান কষ্টসাধ্য কষ্টকৰ পাঠ কাংকি নমানকৰ পাছৰে বহু রাজনেতা অনেক বহু প্রভাবশালী ব্যক্তি অ্যা যপাই সেইভাবে ব্যাপারী মান পা পৌঁছি পু না আলরে এমানে অনেশরে বা বিনা খসি গলে মধ্য সে খসি যাচ্ছি যেতে ধরলে সবু বড় কথা হচ্ছে যে এনডিপিএস ডিপিএস আক্ট্র যে নিয়ম রয়েছে যে ধারা গুড় রয়েছে আপনার দেখুব বহু সময় অভিযোগ আসে যেতবে ব্রাউন সুগার যায় তা পরবর্তী সময় সে দেহ লগা পাউডর পরিণত হয়ে যায় কমিটি হয়ে যায় পছরে

নিহতি রাজ্য সরকার এবং জেলা প্রশাসন দেওয়ার আবশ্যক রয়েছে নয়গড় শিবরাম রয়েছেন আমার প্রতিনিধি শিবরাম যদি দেখাঙ্্য সরকার সদা চিৎকার করতে কিন্তু যেতবে বর্ষকরে পরিশ্রমর ফল সময় আসুছে সেতবে নিহত ভাবে সবুঠ অধিক ধ্যান দেবার আবশ্যকতা থাকে নয়াগড়ে যে হি রাজ্য সরকার বেশি চিন্তিত দেখুন কমলাকান্ত নয়গড় জেলা হোক রাজ্যের এক কৃষিভিত্তিক জেলা যেহেতু নয়গড় জেলার কোনো শিল্প প্রতিষ্ঠান না এবং নয়গড় জেলার প্রায় অধিকাংশ যে লোক রয়েছেন সেমান মুখ্য জীবিকা হল কৃষি কিন্তু এবং আদি দেখা যে নয়গড় জেলার বিধায়ক রয়েছেন নয়াগড় স্থানীয় বিধায়ক সে রাজ্যের কৃষিমন্ত্রী রয়েছেন কিন্তু এপরস্থাষি মানে জুবলি ভাবে অভাব বিক্রি শিকার হয়েছেন এবং ঠিক সময় মন্ডি নখোলার কারণর যে চাষী মানে কুইন্টা পিছা হাজারে এবং বারশো টাকার ধান বিক্রি করুক দলাল মানুষ এবং এপ্রতি জুবলি ভাবে বারম্বার অভিযোগ করে প্রশাসন নিরবদষ্টা পালটিছে মুখ্য কথা হল যে চাষী যে সমস্যা রয়েছে যে যে লগাণ বর্ষা হল চারিদিন পাঁচ দিন

চাষী বিকাশ কথা কই ডে নিম পিটু এবং নিজে কৃষিমন্ত্রী জেলায় যেভাবে ভাবে কৃষক মানুষ যে ব্যবস্থা রয়েছে সরকার এবং মন্ডি ধান কিবার যে সঠিক যে এমএসপি যেত দর নির্ধারণ হয়েছে সেই দরের চাষী ধান কি রয়েছে যদি যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময় পূর্বু চাষী মানে নিশ্চিন্ত ভাবে যদি এইভাবে সমস্যা লাগি রিল যেহেতু পচাশ ভাগ যে ধান গজা অবস্থায় রয়েছে তেমন নিশ্চিন্ত ইয়ে গোটে ମଣ୍ଡି ଖୋଲିବା ପୂର୍ବରୁ ଚାଷୀମାନଙ୍କର ଧାନ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଦଲାଲମାନେ କିଣିନେମି ତ ଏଇ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଗୋଟେ ବଡ଼ ପ୍ରଶ୍ନବାଦୀ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଅପୂର୍ବ ଓକେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆମ ପ୍ରତିନିଧି ନୟାଗଡ଼ରୁ ଶିବରାମ ପଣ୍ଡା ଅଧିକ ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ଅମଳ ଆରମ୍ଭ ହୋଇଛି ଧାନ ମଣ୍ଡି ଖୋଲୁନି କେଉଁଭଳି ଚାଷୀ ବାଧ୍ୟ ହୋଇ ଧାନ ଭିଜା କୁଇଣ୍ଟାଲକୁ ମାତ୍ର ହଜାରେ ଟଙ୍କାରେ ବିକିବାରେ ବାଧ୍ୟ ହେଉଛି ଏବଂ ତାହା ସରକାରଙ୍କ ନଜରକୁ କେମିତି ଆସୁନାହିଁ ତାହା ହିଁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ ବଡ଼ ଖବର ଯାହା ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଆସି ପହଞ୍ଚୁଛି विक्रम केशर आरुण पुरी अंडामाड़ी बर्तमान समय बड़ खबर जे विक्रम केशर आरु राज्य मंत्रिमंडल जन सदस्य आज पूरी गस्तवाबी पहुंचा बेलता अंडामाड़ खबर आँचु पुरी में मंत्री विक्रम केशरी अंडामाड़ मंत्री विक्रम केशर आरुख गाड़ी को विरोधी पक्षर अंडाम खबर आसी पहुंची एने सूचना पर फोनलाइन अच्छा प्रतिनिधि आलोक आशुतोष अच्छी आलोक आशु

যা পূৰ্ব ভাৰতীয় জনতা পাৰ্টি আৰু যুৱ কংগ্ৰেছ তৰফু যা চেতী দিয়া হৈছিল যদি মানৱৰ মুখ্যমন্ত্ৰী পুৰী গস্ত কৰিব পূৰ্বভণ্ডাৰ মৰমতি প্ৰসংগ উপে নিৰ্দেশ ন দিয়ে তে কলা পতকা প্ৰদৰ্শন কৰা অণ্ডামাড কৰাব তাৰ নজি আজি দেখিব মিলা পুৰি সদৰ মাৰতী পাটপূতাৰে বিৰোধী কৰ্মী মানে সিধা চিকন কেশৰী আৰু গাড়ী উপৰ অা কৰিছে যে স্থানে স্থানে পুলিচ পঁচাই মাৰিছে

নিশ্চিত ভাৱে আপোনাৰ দেখোন পাখি পঁচিছ প্লাটুন পুলিচ ফোৰ্চ মুতায়ন কৰা হৈছে আপোনাৰ দেখিবি যো শ্ৰীমন্দিমা মাৰ্গ যো স্থানৰ হব যো উত্তৰ পাৰ্শ্বৰ উত্তৰ পূৰ্ব ঐশ্য কণৰে পৰিক্ৰমা মাৰ্গৰ শিলান্যাসবা ঠাৰু আৰম্ভ কৰিড দাণ্ড পৰ্যন্ত তম জাগ পুৰা ছিছাপাখি পঁচিছ প্লটুন পুলিচ ফোৰ্চ মুত কৰা হৈছে কিন্তু কোটি ন কোঠি লোক মানে বিৰোধী মানে যি আক্ৰোশ ৰ অপূৰ্বৰঞ্জন বিশেষ কৰি মমিটা মেহৰ ঘটনাৰে কাপ্টেন দিব্য শংকৰ মিশ্ৰ যোভাৱ ভাৱে মানৱৰ মুখ্যমন্ত্ৰী ষ্টেজ ৰে বসইলে গোটেই প্ৰকাৰে ক্লিন চিট দেলে তাক চহজে কেই হজম কৰি পাৰিলে আৰু অলপে ৰত ভণ্ডাৰ ভৰি সংবেদনশীল প্ৰসংগত সদা বেলেগ

जो चेतावनी देते जे जेपर्यंत ममिता मेहर को न्याय न मिली जेपर् रत्न भंडार को नहीं राज्य सरकार किसी स्पष्ट करना विरोधी पक्षर विरोध जारी रही पारे आज पूरी में मंत्री विक्रम केशर आरों गाड़ी उपरक अंडामाड़ खबर सामना को तो कमलांत परवर्ती खबर को आसवाज कि କରୋନା ପୁଣି ଥରେ ଡରାଇବା ଆରମ୍ଭ କରିଛି ଭିମ୍ସାରେ ମଧ୍ୟ ଚିତ୍ର ସାମ୍ନାକୁ ଆସିଛି କୋଡ଼ିଏରୁ ଅଧିକ ଛାତ୍ରଛାତ୍ରୀ କରୋନା ପଜିଟିଭ୍ ଚିହ୍ନଟ ହୋଇଛନ୍ତି ସେପଟେ ଶିକ୍ଷାନୁଷ୍ଠାନକୁ କରୋନା ଫେରୁଛି ଡରାଇଲାଣି କରୋନା ଲକ୍ଷଣରେ ପରିବର୍ତ୍ତନ ଆସିଛି ଏମିତି ସ୍ଥିତି ରହିଲେ ପୁଣି କଟକଣା ଆସିପାରେ ଏବଂ ତା ସହିତ ବଡ଼ ଏହା ମଧ୍ୟ ଆସୁଛି ଯେ କରୋନା ମାଡ଼ ଦ୍ୱାରା କିଭଳି ଭାବେ ପର୍ଯ୍ୟଟନ ধ্বংস পাও বা পর্যটন পর্যটক সংখ্যা কমিছি আঠ মাছের মাত্র শহে এগার বিদেশি পর্যটক আসি তো করোনা মাড় এসব ক্ষেত্রে প্রভাবিত হয়েছে নিহত অপূর্ব সবুঠ খুশির কথা লাছিদিন পূর্ব যেত স্কুল কলেজ খোলার কারণ দীর্ঘ বর্ষ পরে পুঁথে সেলাইন ক্লাস্রু বোরিং হয়ে যাই নিহতি ভাবিলে বোধ হয়ে বিপদ টি অবশ্য সেপ নিয়ে যচেতনতা করার যাও এবং স্কুল কলেজ কিভাবে কোভিড নিব সে কথা দৃষ্টি দিয়াউলা কিন্তু গতকালি যে দুইটি বড় ঘটনা সুন্দরগড়ে তেপন ছাত্রী করোনা এবং ভীমসার একত্রিশ ছাত্র ছাত্রী আক্রান্ত এবং কন্টেনমেন্ট জোন্থরে ফেছি। এসবু কথা নিহতি ভাবে পুঁ চিন্তা বড় যদি দেখি অপূর্ব নিয়ম মানুনা ছাত্রছাত্রী এ খবর বি প্রকাশ পাইছে যে শিক্ষানুষ্ঠানু ফের করোনা এবং ছুটি পরে মন ইচ্ছা বুলাবু করছেন পিলা মানে এবং সপ্তাহক পিলাঙ্ স্বাস্থ্য যাঞ্চ হচ্ছে না না তাকে নিয়ে প্রশ্ন উঠা যাচ্ছে সেপর যদি দেখা লক্ষণের পরন আসছি এমি স্থিতি রহলে পু কটকা ফেরিপার এবং শিক্ষানুষ্ঠানের কোভিড চিন্তা যে রয়েছে দুইশ বার আক্রান্ত গতকাল যা তথ্য রয়েছে দুই জনক জীবন মধ্যে তো নিয়ম মানুনা ছাত্র ছাত্রী সেপরে করোনা ফেছি পর্যটন বিভাগ উপরে শক্ত ধক্কা পড়ছে পর্যটন উপরে পর্যটন শিল্প এভাবে স্থিতরে করোনার তৃতীয় লহর আসব এয়া বৰ্তমান ৰাজ্যবাসী মনৰে এক প্ৰশ্নভাৱে উংকি মাৰিলে আপোনাৰ দেখুন সতে সকা সময় ব্ৰেক্ৰ ব্ৰেক্ৰু ফেৰবা হেডলাইন্স উপ নজৰ পকাই ত' সৈতে জানে অতিথিং সৈতে অধিক গপচপ ব্ৰেক আজি কেন্দ্ৰ কেবিনেটৰ গুৰুত্বপূৰ্ণ বৈঠক প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী অধ্যক্ষতাৰে বসব বৈঠক তিনোটি যাক কৃষি আইনক প্ৰত্যাহাৰ কৰিব গোটেই বিল উপস্থাপন কৰা আলোচনা বলাং খোৰ্ধা সতন নম্বৰ জাতীয় ৰাজপথ ৰ মৰ্মন্তুদ চড়ক দুৰ্ঘটনা অজনা গাড়ী ধকাৰে বোলেৰ ভাঙিচুৰুমাৰ তিনি মৃত সপে কুচিণ্ডা দুৰ্ঘটনাৰে জনে মৃত जूनियर जुनियर विश्व कप टाइटल षोह देशम मध्य टक्कर खेला सुरक्षा पर राजधानी से सुरक्षा बया कोविड कटका भितर बिना दर्शकें मैच डिफेंडिंग चैंपियन भारत उ नजर पुरी मंत्री विक्रम केशर अंडा माड़ जंगल और परेश मंत्री गाड़ी विरोधी अंडाम परिक्रमा श्रीमन्दिर परिक्रमार्ग र शिलास काक्रमले जा मन्त्री आज पुरी परिक्रमा परिक्रमार्गर शिलान्यास कार्यक्रम तीन दिन धरी चालिति महाज्ञ र हे उद्पन पूर्णाहुति शिलान्यास गरे गजपति महाराजा सबै ऐतिहरिडर कार्यर शुभारंभ गरे मुख्यमंत्री आज बीजेपी राज्य कार्यकारिणी बैठक पदाधिकारी बैठक बैठकले पंचायत निर्वाचन रणनीति प्रस्तुत स्थान पाइला अनेक संवेदनशील प्रसंग पेट्रोल डीजेल मूल्य नियन्त्रण गरेकोमर्जेन्सी रिजर्भ पाँच मिलियन व्योधित तैल को बजारको योजना जोजना द्वारा तैल मूल्य ह्रासार सम्भावना ব্রহ্মপুরে ভাবি স্বামী ঘর আগে যুবতী ধারণা তৃতীয় দিনের শত্রু ঘর আগে বহুর ধারণা জারি সেপটে যুবতী বাপা ও ভাই উঠাই নিস ঘটনাস্থা হল আশা আকাশে উড়িলে বরিষ্ঠ নগরিক এবং শিশু উড়ান উৎসবের ঝারসুগা বিমান বন্দরের অটচাশ মিলা সুযোগ বিমানের মারণা খুশি উড়ান तर सतेज सकाळक आहरी सतेजापे आम सहित अतिथि अतिथ समील अतिथि अतीथि द्वितीय चंद्र साहू पेसार जण शिक्षक हे निशा कलम कलमचाळना केवल लेखक नुकती डायरेक्टरमध्ये स्तंभकार आक्टरमध्ये प्रड्युसर जण भल मणीषमध्ये त्या स्वागत कर आलोचना सुयुक्त साहू आपण स्वागत करूची सतेज सकाळक प्रथमत जणूची जे आता कं सब छाडी जे एपर्यंत करणार कारण देखील आपण आक्टिंग करते डिरेक्टरमध्ये प्रड्युसर स्तंभकार भल मीसो सगळं एवढी रही जो विवाह गुडिकोक आता एपर्यंत छुवाक सर जे सम जहान देते से अनुसार इच्छा प्रकाश कशेषकरी नुआ नुआ जिष् समाज गोटे भर प्रेरणा है से प्रेरणा मुताब विनं आह्वान क्रमे ज्या ज्या आवश्यक से अनुसार मुसची जण रागी शिक्षक ना जण स्नेक पिला माडा नाडा आहे कारण प्रत्येक पिला भेटर गोटे स्वतंत्र गुण थाय साधारणतः शिक्षक मित्र वा आम भर गुटे धारणा थाए hmm. जे ए थाय पी से hmm. पी खराब कुठं hmm. प्रत्येक पि पाखे गोटे स्वतंत्र गुण थाए थाय युनिक क्वालीटी hmm. सी ुनिक क्वालीटी कु चिनट करू hmm. पूण को नबार दायित्व होऊची शिक्षक hmm. तणुसे आमक विभिन्न प्रकार पाठ्य कार्यक्रम गुडक का भरले पिला भेटर त्यासन कर तुम सी क्रमेरे मी बहुत गुड कम कर ଆମର ସ୍କୁଲକୁ ମୁଁ ଯେଉଁ ସ୍କୁଲରେ ଥିଲି ଅତୀତର ସ୍କୁଲ ଭାକୁରଗୁଡ଼ା ଆଶ୍ରମ ବିଦ୍ୟାଳୟ ତାକୁ ସେଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପରୀକ୍ଷା ନିରୀକ୍ଷା କରିଛି ଯେଉଁଥିରେ ଅନେକ ସେ ଏହାକୁ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି ଯେମିତିକି ସେଇଠି ଆମର ଚାଇଲ୍ଡ ରିପୋର୍ଟର କ୍ଲବ ଅଛି ଆଚ୍ଛା ଆମର ସେଇଠି ହେଉଛି ମକ୍ ପାର୍ଲାମେଣ୍ଟ ହୁଏ ବଜେଟ୍ ଅଧିବେଶନ ହୁଏ ଚାଇଲ୍ଡ ରିପୋର୍ଟର ମାନେ ହଁ ଚାଇଲ୍ଡ ରିପୋର୍ଟିଂ ସେମାନେ ଶନିବାର କିମ୍ବା ରବିବାର ଦିନ ପାଖ ଗାଁକୁ ଯିବେ ଶିକ୍ଷକଙ୍କର ଗୋଟେ ନେତୃତ୍ୱରେ ସେମାନେ ଛୋଟ ଛୋଟ ଦଳରେ ଭାଗ ହେବେ ଏବଂ ସେଠି ଯାଇ ଗାଁରେ ସେଥିର ଶିକ୍ଷା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଉପରେ ସଚେତନ କରିବେ ତା ସହିତ ଯେହେତୁ ଆଦିବାସୀ ଅଧୁଷିତ ଅଞ୍ଚଳ ତେଣୁ ଆଦିବାସୀମାନଙ୍କର କଲଚର ତାଙ୍କର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପର୍ବପର୍ବାଣିର ଆଣିବେ ଏବଂ ସେଟାକୁ

এমতি আপনার কী বাছি যে আপনার তা সহিক জড়িত লে আপনার ইচ্ছা লাগুন আপনি অধিক লেখি না যেহেতু সেই সেই কলচার গোটে আগুক প্রোৎসাণ হয়ে পুনা তা দেখুন মো জন্মস্থান পদ্মপুর রায়গড়া জেলার পদ্মপুর তা চারিপটে যে পরিবেশ সে হচ্ছে আদিবাসী অধিষ্ঠিত অঞ্চল এবং প্রায়ত সেটি বিশেষ করে সৌরা জনজাতির লোক মান আবাস্থলী ତେଣୁ ପିଲାଟି ଦିନରୁ ମୁଁ ସୌରା ସଂସ୍କୃତି ସହିତ ସମ୍ପୃକ୍ତ ହୋଇଛି ସୌରା ଗାଁକୁ ବୁଲିଛି ଏବଂ ମୋର ଆଦ୍ୟ ସମୟରେ ମାନେ ପଢ଼ା ସରିଲା ପରେ ମୁଁ ସାମ୍ବାଦିକତା କରୁଥିଲି ତେଣୁ ସାମ୍ବାଦିକତା କରିବା ଭିତରେ ମୁଁ ବିଭିନ୍ନ ଗାଁକୁ ଯାଇଛି ସେମାନଙ୍କର କଲଚରକୁ ଦେଖିଛି ଯାହାଫଳରେ ମୋ ଭିତରେ ସେ ଗୋଟିଏ ପ୍ରେରଣା ଜାଗ୍ରତ ହେଲା ଏବଂ ସୌରା ସଂସ୍କୃତିର ବା ଜନଜାତି ସଂସ୍କୃତିର ବହୁତ କଥା ଅନାଲୋଚିତ ହେଉଛି କାରଣ ବିଭିନ୍ନ ସମୟରେ ଯେଉଁମାନେ ଲେଖୁଛନ୍ତି ସେମାନେ वास्तव कथा प्राक्टिकल कथा क्षेत्रस्थल लेखु न इमाजिन गरे विभिन्न अतीतर लेखाइ बहि पुस्तक म्यागाजिनकि आधारको लेखुन्छ तेणु बहुत कथाको लोकलोचन आण संस्कृति जो लोप पा बहुत गुड संस्कृतिको संरक्षित पवर्ती पिँढीको दबाई से

ଧାନ ସିଝା ଓ କୁଟାରେ ପେଟ କାଟି ପେଟ ପୁରାଇଛୁ ପାଇଟି କରି ବାର ଘରେ ଦୁଇ ଅକ୍ଷର ପାଠ ପଢ଼ିଥିଲୁ ବୋଲି ଲଣ୍ଠନର କ୍ଷୀଣ ଆଲୁଅରେ ଛାଇ ପରି ଛକି ରହିଥିଲୁ ମା ବିରାଡ଼ି ଭଳି କାଉ ରାବିବାର ଢେର୍ ପୂର୍ବରୁ କାଉ ରାବିବାର ଢେର୍ ପୂର୍ବରୁ ଶୋଉନଥିଲୁ କି ଶୁଆଇ ଦେଉନଥିଲୁ ପଡ଼ିଲା ବେଳେ ଢୋଳେଇ ଗଲେ ଦେଉଥିଲୁ ଲଣ୍ଠନ ଚେଙ୍କା ମୋ ଦେହରେ ନାଲି ନଳା ବସିଥିଲା ପିଠିରେ ନାଲି ନଳା ବସୁଥିଲା ପିଠିରେ ଆମ୍ବତଟାକି ଯାତ୍ରା କଲେ ଦେଉଥିଲୁ ଭୋକରେ କାନ୍ଦିଲେ ଭଜା ଖୁଦ ନହେଲେ ତେଣ୍ଟିଆ ଗୁଡ଼ ଟିକେ ବୁଝେଇ ଦେ ମା ଏତିକି ତୋ ନାତି ଟୋକାକୁ ବୁଝେଇ ଦେ ମା ଏତିକି ତୋ ନାତି ଟୋକାକୁ ସ୍ୱଭାବ ନଷ୍ଟ କରୁନା ଏବେ ଅଭାବ ନାହିଁ ଘରେ କିଆଁ ଦେଉଛୁ ପୁଅକୁ ଏତେ ବ୍ୟଥା ତୋ ବାପା ମାନୁଥିଲା ସବୁ ମୋ କଥା ତୋ ବାପା ମାନୁଥିଲା ସବୁ ମୋ କଥା ଜବରଦସ୍ତ ପ୍ରାକ୍ଟିକାଲ ଲାଇଫ୍ର ଚିତ୍ର କଥା ନିଶ୍ଚୟ ମୋର କବିତା ହେଉ ମୁଁ ଯେଉଁ ସ୍ତମ୍ଭ ଲେଖେ ବିଭିନ୍ନ ପତ୍ର ପତ୍ରିକା ଗୁଡ଼ାକୁ ମୋ ଗପ ସବୁ ବାସ୍ତବ ଧର୍ମୀ ଆଉ ସମାଜର ସେଇ ଛୋଟମୋଟ କଥା ସମାଜର କଥାକୁ ଆଣି ମୁଁ ଥୋଇଥାଏ ତେଣୁ ପ୍ରାୟତଃ ଏଥିରେ ବାସ୍ତବ ଜିନିଷ ପାଇଁ ଝଲସି ଲେଖାଲେଖି ପ୍ରତି ପିଲାବେଳୁ ସଉକ ଥିଲା ନା ଧୀରେ ଧୀରେ ବୟସ ପାଖରେ ମିଶିବା ମୋର ବଡ଼ ଭାଇ ହେଉଛନ୍ତି କୀର୍ତ୍ତିଚନ୍ଦ୍ର ସାହୁ ସେ ସାମ୍ବାଦିକତା କରିଥିଲେ ମୁଁ ଯେତେବେଳେ ପାଠ ପଢ଼ୁଥିଲି

ফ্যাকসবি সেত আসলে কেবল লেখিকি পঠেলে পেপর কু সেটি গলাপরে বাহুলা যেত লেখিলা বেড়ে সে মানে নিউজ ডাকুতলে যেহেতু মো অক্ষর সুন্দর লাগে সেই ক্রমে মো ভিতরে গোটে জাগৃতি গেলা গোটে নহা মুখ পত্রপত্রিকার যে বিভিন্ন গপ কবিতা সমস্ত না সেই যে মোটর প্রশ্নবাসীটা মতো তার সমাধান দিয়েছে তবে আপনারেখি ତେବେ ଆପଣଠୁ ଜାଣିବା ଆପଣଙ୍କୁ କାହା ଲେଖା ପସନ୍ଦ ଲାଗେ କାରଣ ଆପଣ ବି ଛୋଟବେଳେ ଅନେକ ନିହାତି ପଢ଼ାପଢ଼ି କରୁଥିବେ ତେବେ ଆପଣଙ୍କର ପସନ୍ଦ ଲେଖକ ସବୁ କିଏ ସବୁ ରହିଛନ୍ତି ମୋର ପସନ୍ଦର ଲେଖକ ପ୍ରାତଃସ୍ମରଣୀୟ ମନୋଜ ଦାସ ମନୋଜ ଦାସଙ୍କର ସାହିତ୍ୟ ରଚନାକୁ ଥରେ ପଢ଼ିଦେଲେ ତାଙ୍କ ଭିତରେ ଉତ୍ତରଣ ନିଶ୍ଚିତ ପ୍ରଥମେ ପ୍ରଥମେ କଷ୍ଟ ଲାଗେନି ପଢ଼ିବାକୁ ମନୋଜ ଦାସ ହଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମାନେ ଗୋଟେ ଥରରେ ତାଙ୍କୁ ପଢ଼ିବା ସହଜ ନାହିଁ ବାରମ୍ବାର ପଢ଼ିବାକୁ ପଢ଼ିବ କାରଣ ଆମ ପାଖରେ ପଦ୍ମପୁର ଭଳି ଗୋଟେ ନିପଟ ମଫସଲ ଅଞ୍ଚଳରେ ସେମିତି ଆମକୁ ପ୍ରେରଣା ଯୋଗାଇବା ପାଇଁ କେହି ଲୋକ ନଥିଲେ ଆମ ପ୍ରେରଣା ହେଉଛି ସେହି ସ୍କୁଲର ଲାଇବ୍ରେରୀ ତେଣୁ ଲାଇବ୍ରେରୀର ଯେଉଁ ବହିଗୁଡ଼ାକ ମିଳିଲା ଆମେ ପଢ଼ୁଥିବାର ଏବଂ ପ୍ରଥମେ ସାହିତ୍ୟର ମୋର ସମ୍ପର୍କ ଯେଉଁ ସାହିତ୍ୟକୁ ଉତ୍ତରଣ ଘଟାଇଲେ ମୋ ବଡ଼ ଭାଇ ସହିତ ମୋର ଶିକ୍ଷକ ହାଇସ୍କୁଲର ଶିକ୍ଷକ ପ୍ରତାପ କୁମାର ରାୟ ହିନ୍ଦୀ ଶିକ୍ଷକ ସେ ଆମ ମୋ ଭିତରେ ଯେଉଁ ଷ୍ଟୁଡ଼େଣ୍ଟଟା ଥିଲା ଦେଖିଲେ ତାକୁ ଆଗକୁ ବଢ଼ାଇବା ପାଇଁ ସେ ପ୍ରେରଣା ଦେଇଥିଲେ ତେଣୁ ए पडवा भेरे जो मनोज दास पढल्या भेटत बहुत कथा जाणीहला पडिहला ओके okay. इतके गोला लेखालेखिथ आड्यूस प्रड्युसर डिरेक्शन कला प्रति किंवा आग्रह बढला मुस्कुल थिला षष्ट श्रेणी आम्ही स्कूल ड्रामा गुडाके निर्देशक प्रताप कुमार राय तापर पद्मपूर आम्ही जतब दशरा हु पूजा

আপোনাৰ কিন্তু যদি আপোনাক কোৱা যাব যে

ଆମ ଆଦିବାସୀ ସାମାଜିକ ଅର୍ଥନୀତିର ଚିତ୍ର ଏବଂ ମୋର ଏଇ ଯେଉଁ ସ୍ତମ୍ଭ ଗୁଡ଼ିକରେ ଯେଉଁ ହଜିଯାଉଥିବା ସଂସ୍କୃତି ଏବଂ ବର୍ତ୍ତମାନର ଯେଉଁ କଲଚର ଅବକ୍ଷୟମୁଖୀ ସଂସ୍କୃତି ଉପରେକୁ ମୋର

কবিতা কি আপোনাৰ হেপি ফাদাৰ হঠাৎ আছিল সেই কয় দাদা হেপি ফাদাৰছ ডে ইন আডভাঞ্চ থম হৈগলি অপলোক চাণ্ডৰে দেখিলি তাক অদা হৈ গ'ল আখি হলক দাদা কান্দুচ মোৰ পিলা হি কান্দুনি তুমি বাপা হি কান্দু মই আখিৰ লোক পোচি কয় পু এ যায় বুজাই পাৰিলি তাক উভয় বা ভূমিকা তুলাই কেতিয়া যে কষ্ট জি গৰম চিজি য କେତେ କହୁଛି ଘରକୁ ଏସି ଗୋଟେ ହାଣ କିନ୍ତୁ ସ୍ତ୍ରୀର କେଉଁ କଥା ଶୁଣୁଛନ୍ତି ଯେ ମଣିଷ ଅସହ୍ୟ ଗରମରେ ବିରକ୍ତ ହୋଇ ପାଠ ପଢ଼ା ଝିଅକୁ କହୁଥିଲା ମାଆ ମୁଣ୍ଡପାତି ଖାତାରେ କ'ଣ ଲେଖୁ ଲେଖୁ ଝିଅ କହିଲା ମାଆ ତୁ କେଉଁ ଭଲ କଲୁ ଜେଜେମାଙ୍କର ରୁମ୍ର ପୁରୁଣା ପଙ୍ଖା ହେତୁ ତାଙ୍କ ପାଇଁ କୁଲର୍ ଆଣିବାକୁ କହିବାରୁ ବାପାଙ୍କୁ କ'ଣ କହୁଥିଲୁ ସେଦିନ ମନେ ନାହିଁ କି କ'ଣ କହିଲେ ଉତ୍ସୁକତାର ସହ ପଚାରିଲେ ମା ସ୍ତ୍ରୀ ଲୋକଙ୍କୁ କି ଗରମ ପଙ୍ଖା ପବନ ଯଥେଷ୍ଟ

ନାଇଁ ଶିକ୍ଷା ପେସା ଗୋଟେ ଥାଏ ନିଶା ଗୋଟେ ଥାଏ ସବୁ ନିଶାରେ ପେଟ ପୂରେନି ପେସା ଗୋଟେ କଥା ଆକ୍ଚୁଆଲି ଶିକ୍ଷକତା ମୋର ଆକ୍ଚୁଆଲି ନଥିଲା ଯେତେବେଳେ ଶିକ୍ଷକତା ମୋତେ ତାଲିମ ମିଳିଲା ତାପରେ ବାଧ୍ୟ ହୋଇ ଶିକ୍ଷକ ଭିତରକୁ ପଶିଲି ଏବଂ ଶିକ୍ଷକକୁ ନେଇକି ଶିକ୍ଷା ଓ ଶିଶୁ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ ନେଇକି ଆମର ଗବେଷଣା ଜାରିଥିଲା ଆଉ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା राज्य साधन कमिटी भाव कर्मरत आम अनुसूचित जनजाति आफ पक्षर विभिन्न समय शिक्षा को लेकिन जो कथा चिंता निंता कर भितर गोटे मुझे सामिल होती ते ना चिंता करा शिक्षक ले को लेकिन तो बर्तमान बहुत धारा चेन्ज है लोक कौन जे शिक्षक आ शिक्षक भले नहाँ से पैसा प्रति पैसा मुहा होने वेपार मुहां प्रकृतर शिक्षक समाज बेपार मुहाँ हो धीरे धीरे মানে গোটেই বহুত মূল্যৱান প্ৰশ্ন এতিয়া উঠাই শিক্ষক মানে শিক্ষক মানে পইচা মুঠ কওঁ গোটেই শিক্ষক দেখোন আপোনাৰ কয় পূৰ্বে দেখোন শিক্ষকটা চাঠশা টিচৰ থাকে কণ কৰোঁ ଯିଏ ଶିକ୍ଷାଦାନ କରୁଥିଲା ମୌଳିକ ଶିକ୍ଷାଦାନ କରୁଥିଲା ଗାଁର ପିଲାମାନଙ୍କ ସହିତ ବାପା ମାନଙ୍କ ସହିତ ଜଡ଼ିତ ହଉଥିଲା ପିଲାଙ୍କର ମୂଲ୍ୟାୟନ କରୁଥିଲା ଏବଂ ତାଙ୍କର କଣ ଅଗ୍ରଗତି ଅଛି କଣ ଲାକଣା ରହିଛି ସେମାନଙ୍କୁ ଧୂରୁଥିଲେ କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଶିକ୍ଷକଙ୍କୁ କଣ ରହିଛି ଶିକ୍ଷକଙ୍କ ଉପରେ କେତେ ଚାପ ରହିଛି কোন শিক্ষক পাৰ্টিকুলাৰলি মৌলিক শিক্ষাদান ব্যৱস্থাৰে জড়িত হৈছিল তাৰ অলপ ব্যৱস্থা আহিছে দেখোন আইট টু এজুকেশ আছিল শিক্ষক কোৱা গৌলিক শিক্ষাদানৰ প্ৰাকৃতিক দৈৱী দূৰ্বিপাক এখন ভোটৰ গণতি আমাৰ যাতীয় আৱশ্যকতা ছাডিদেলে অন্য়াৰি কিন্তু আমাক বহুত গুড়ি কাৰ্য দিয়া যায় ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ଶିକ୍ଷକଙ୍କର ତୁଳନାରେ ଯେଉଁ ପିଲାଙ୍କ ସଂଖ୍ୟା ବଢ଼ିଯାଉଛି ସେ ତୁଳନାରେ ଶିକ୍ଷକଙ୍କର ଅଭାବ ରହିଛି ଏବଂ ଶିକ୍ଷକଙ୍କ ଯେଉଁ ବିଦ୍ୟାଳୟ ରହିଛି ସେ ବିଦ୍ୟାଳୟରେ ଶିକ୍ଷକ ପିଲାମାନଙ୍କୁ ପଢ଼ିବା ପାଇଁ ମଧ୍ୟ ଯେଉଁ ଭିତ୍ତିଭୂମିର ସୁବିଧା ରହିଛି ତାହା ବି ନାହିଁ ତେଣୁ ଶିକ୍ଷକକୁ ଗୋଟିଏ ସ୍କୁଲକୁ ଗଲାବେଳେ ଶିକ୍ଷକ ଗୋଟିଏ ଆୟାଠାରୁ ଆରମ୍ଭ କରି ଗୋଟିଏ ପିଏନ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସେ ପ୍ରଧାନ ଶିକ୍ଷକଙ୍କ ରୋଲ କରିବାକୁ ପଡ଼ୁଛି ଏବଂ ତା ପାଖରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା ଗୋଟେ ପ୍ରଶାସନ ସହିତ ସେ ସମାନ୍ତରାଳ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ ଅଭିଭାବକଙ୍କ ସହିତ ସମାନ୍ତରାଳ କରିବାକୁ ପଡ଼ିବ ଗୋଷ୍ଠୀ ସହିତ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ତା ସହିତ ପିଲାଙ୍କ ସହିତ କରିବାକୁ ପଡ଼ିବ ତେଣୁ ବହୁମୁଖୀ ପ୍ରତିଭା ହେଲେ ଯେ ଶିକ୍ଷକଟା ଗୋଟେ ବିଦ୍ୟାଳୟକୁ ପରିଚାଳନା କରିବାର ଏବେ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ରହୁଛି ଓକେ ଶିକ୍ଷକଙ୍କର ଦୁଃଖ କଥା ଥିଲା ତେବେ ଶିକ୍ଷକଙ୍କ କଥା ଯେହେତୁ ଉଠିଛି ଛାତ୍ରଛାତ୍ରୀଙ୍କ କଥା ସେମାନେ କେମିତି ଆପଣଙ୍କ ଲେଖାକୁ ରିଆକ୍ଟ କରନ୍ତି

আও আপোনাৰ সংগীত নৃত্য এখন খেলৰে সেনে বহুত দূৰ শিক্ষাৰ সৈতে তে সেই গুণটা কু সেই দক্ষতা ভৰিবা মু গোটেই মানে কিছু প্ৰেৰণা দিয়াগ যা দ্বাৰা সেনে আমাৰ সেইটি কুভি আন্ধ কুবিওড়ীয়া ভাষাৰে দ্বি ভাষিক ছক তিয়াৰ হৈছিল তে লেখালেখি গোটেই ভাষা কুভি আমাৰ মানে আপোনালোকৰ যদি কন্ধম যিবা কুই মানে কন্ধ মানে আমাৰ ৰায়গড়া আছিলে কোভি ভাষা কোভি মানে এই খাই কমিটি গোটেই শিক্ষক আমাৰ আদিবাসী అధిష్ఠిత అంచల శుకు ప్రాథమిక స్థర నిశ్చిత భావన భాషాగత మన మతృభాషాగత జ్ఞాన జా మల్టిగ్రేడ్ మల్టి లాంగుయేజర్ పిల్ల రెండు పిల్ల గో క్లాస్కు పిల్ల అసటి కేవలం గంట నిర్దిష్ట గోషీ అనుకీరీ పిల్ల అధిక గోష్ఠీర పిల్లలు ఇవళీ పడైపారే సై దక్షతా రహికు పడవ కారణ సీ కి పిల్ల సౌరా పిల్ల ఆసే ఆడియా పిా

সে এবে পরম্পরাদী এবং রূবাদী যদিও কিন্তু সে গছপত্র আমি যেমি এবার বর্তমানে দেখুম গ্লোবালাইজেসন কথা এবার আমার বিভিন্ন কন্ট্রি চলছে দেখুম যে চিন্তা করছেন গ্লোবালাইজেশন উত্তম মানে তাপ বড়িযু কমি সে বহু চালি হিমস্কলন হচ্ছে এবং আগামী কিছু বর্ষে পৃথিবী কিনে বিপদ সৃষ্টি হয়েছে আমার ওড়শার মধ্যে সমুদ্র মাটি যাবার সম্ভাবনা বল ফোরকাস্টে সেই ক্ষেত্রে আদিবাসী ସେ ଭଲ ପାଏ ମାଟିକୁ ପାଣିକୁ ପ୍ରକୃତିକୁ ଗଛକୁ ତେଣୁ ବର୍ଷ ତମାମ ସେ ଫସଲ ହେଲା ବୋଇଲେ ପ୍ରଥମେ ଫସଲ ଠାକୁରଙ୍କୁ ନୈବ୍ୟ କରେ ତା ଭିତରେ ନୈବେଦ୍ୟ ଯଦି ତା ଭିତରେ ଗୋଟେ ଭିତରେ ଗୋଟେ ସେଇ ସଂସ୍କୃତି ଭିତରେ ଗୋଟେ ରହିଥାଏ ଯେ ଆମେ

ই হ'ব মাটি আমাৰ কুম্ভাৰ ভি আমি যে গোটেই মাটি কুইকি আমি বিভিন্ন প্ৰকাৰ তাক তিয়াৰী কৰা কুম্ভাৰ চক উপৰ মাটি ৰখিলা সেই বহুত কথা কৰোঁ আম পাখে যি পিলা গুড়া আছে কঞ্চা মাটৰ কঞ্চা মাটি ভৰি তুমি গঢ়িব আম কাম তে কি আকাৰে মই যেতিয়া প্ৰথমে কৈছিল পিলা ভিতৰত প্ৰতাটা চিহ্ন কৰিব পাৰিব সেই চিহ্ন কৰি আমি আগতে বহুত লোক কহৰ হ'ল বোৰিং জব্ আপুনি নাই কাৰণ टीचरशिप यहीप बोरींग है गोटे विद्यालय को आम

ମ୍ୟାରିଡ କିନ୍ତୁ ମୋ ସ୍ତ୍ରୀ ଅଛି ଏହା ମୋତେ ଆଉ ଗୋଟେ ଛାଇ ନିହାତି ନିଜର ପର କରିପାରେନି ସତ୍ୟଠୁ ଦୂରେ ଅବିଶ୍ୱାସର ଅନ୍ଧାରରେ ମିଛମାନଙ୍କ କାଳି ଧୋକା ଦେଇପାରେ ଛାଇ ଅବିଶ୍ୱାସର ଅନ୍ଧାରରେ ମିଛମାନଙ୍କ କାଳି ଧୋକା ଦେଇପାରେ ଛାଇ ପାହୁଣ୍ଡ ପକାଇ ପାରୁନଥିବା ଜୀବନ ଉପରେ ଅମାପ ବିଶ୍ୱାସ ଖେପିଯିବ ଦୁନିଆକୁ ଥରେ ବଢ଼ିଲେ ଗୋଡ଼ ସହଜରେ ଲଗାଏ ଚୂନ ନିଜ ଲୋକଙ୍କୁ ପରକୁ ପରୀକ୍ଷାକୁ ଚିହ୍ନିବାକୁ ହୁଏ ନିଜକୁ ପରକୁ ପରୀକ୍ଷାକୁ ଚିହ୍ନିବାକୁ ହୁଏ ନିଜକୁ କଷଟି ପଥରରେ ଘଷି ଘଷି ଆପଣା ଲୋକ ସବୁ ପର ହେଲା ପରେ ଆପଣା ଲୋକ ସବୁ ପର ହେଲା ପରେ ନିଜେ ହୁଏ ପ୍ରଶ୍ନବାଚୀ ଏଠି ସେଠି ସବୁଠି ଏଠି ସେଠି ସବୁଠି ସେଇ ସେଇ ଚିତ୍ର ଚରିତ୍ରଙ୍କ ଅତିଶୟ କରାମତି बारम्बार प्रश्न चले उत्तर गुन्जरित हुन्छ बेकर दर्शन निजत्व पाखेर मनिसह हारे बेकर दर्शनले निजत्व पाखे मनिस हारे परस्पर तौली तौलि छाई छाइ विश्वास परस्पर तौली तौलि छाई छाइ विश्वास जीवनटा नीति तुच्छाम जीवनटा नीति तुच्छाम जबरदस्त आमको निर्देश कार्यक्रम को सारा पूर्व कविता आपिता गुडिक सुन्दर आउँटे जल्दी टिक पढ निश्चित रास्ता ଲମ୍ବିଚି ରାସ୍ତା କୁଆଡ଼େ ଯିବେ ଯୁଆଡ଼େ ଗଲେ ବି ପାଇବେ ଅବିଶ୍ୱାସ ଓ ବିଶ୍ୱାସଘାତକୁ ରାଜରାସ୍ତାର ଛାଇକୁ ବୋହୁଥିବା ଶବମାନଙ୍କ ସମାରୋହ ନିଜ ନିଜ ବେକରେ ଆତ୍ମ ବଡ଼ିମାର ଫୁଲହାର ସମୟକୁ ଧରି ରଖିବାର କଳା ଜାଣେ କଳା କୌଶଳ ନିମିଷକରେ କରିପାରନ୍ତି ସମ୍ମୋହନ ବଶୀକରଣ ମନ୍ତ୍ରରେ ଅଦୃଶ୍ୟ ଶକ୍ତିରେ ଝଲେସେ ଦାଣ୍ଡ ଅଦୃଶ୍ୟ ଶକ୍ତିରେ ଝଲେସେ ଦାଣ୍ଡ ସନ୍ଦେହର ପବନ ବିଷମୟ ପାଣି ଅସ୍ଥିର ମାଟି ସବୁ ଆନମନା କରେ ରାସ୍ତାର ଭିଡ଼ ଭିତରେ ପାଦ ଦେଉ ଦେଉ ଭେଟ ହେବ ଅନ୍ତରଙ୍ଗଙ୍କ ସହ ଅଜଣା ଅଚିହ୍ନାର ଅଭିନୟରେ ମୁକୁଳିଯିବେ ସମସ୍ତେ ନିଜ ନିଜ ବାଟରେ ଗହଳି ଭିତରେ ଅଣନିଶ୍ୱାସ ହୋଇ ଏକା ଏକା ଘୋଷାରି ଚାଲିଥିବ ପାଦ ଲକ୍ଷ୍ୟହୀନ ଉଦ୍ଦେଶ୍ୟହୀନ ଭାବେ ପ୍ରତିପାଦରେ ବିଗତ ସମୟର କ୍ଷତଚିହ୍ନ ଅସହାୟ ବର୍ତ୍ତମାନ ବିଦାରୀ ହେଉଥିବ ସୁସ୍ଥ ଅସ୍ତିତ୍ୱକୁ ବାଟବାଣା ବିବେକ ନିକଟରେ ଜ୍ଞାନର ଅଟହାସ୍ୟ ଭଲ ସବୁ ନିଜ ରାସ୍ତା ମାପିଦେଲା ପରେ ଭଲ ସବୁ ନିଜ ରାସ୍ତା ମାପିଦେଲା ପରେ ବାକି ଯାହାର ଅଶରୀରମାନଙ୍କ କବ୍ଜାରେ ତମାମ ରାସ୍ତା ନିଜର ଦୈର୍ଘ୍ୟ ପ୍ରସ୍ତ ମାପେ ସେଇଠୁ ଲମ୍ବିଥାଏ ରାସ୍ତା ଶେଷ ହେବାକୁ ଦିଏନି ନିଜେ କେବେ ନିଜେ କେବେ জবৰদস্ত বহুত সাৰ প্ৰশ্ন বাকী অক আছিলে প্ৰশ্ন বহুত সংক্ষিপ্তৰে কয় যে শিক্ষক হবাৰ চবুঠু বড়ো আত্মত্ৰুপ্ত কোন এপৰ্ণ আপোনালোক শিক্ষক হবাৰ বহুত আত্মত্ৰুপ্তি এইটো মিলিছে যে মোৰ পিলা মানে যেতিয়া ৰাস্তাৰে যাওঁ বেলেগ পদ ছুইকে নমস্কাৰ কৰ্ষক থাকে কি জে বিভিন্ন পদবীৰে থাকে সেইবাবে সমগ্ৰ গহলী ভিতৰত সেই পিলাটে যেতিয়া বাৰি যায়ে গোটেই

দ্বিতীয় দ্বিতীয় চন্দ নোহ আমি আপোনাক প্ৰথম চন্দে বিল্ক কাৰণ আপোনাৰ যিভাৱে কাৰ্য কৰোঁতে খাছ কৰি শিক্ষকতা প্ৰদান ডেডিকেচন মোক বোধহয়ে জীৱনৰে প্ৰথম থৰপে দেখু আনেক শিক্ষক অহা যদি ভাল কাম কৰ বহুত আগু যাওঁ এই কবিতা গল্প স্তম্ভ মাধ্যমৰ আমি সচেতন কৰোঁ লোক আদিবাসী সংস্কৃতি যা ধীৰে 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 কোৱা যাওঁ প্ৰচাৰ প্ৰচাৰ হৈ পাৰো নে প্ৰচাৰ

অঁ ইয়ে লম্বু সময় নিহত দ্বিতিচন্দ্ৰ বাবু বহুত 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 ভাল লাগিল কিন্তু সময় অভাৱ ৰও দিন আছিলে আকি ৰপূৰ্থ পচাৰিব তাৰপিছত সত সৰ্তি আমাক বিদায় দিয়া নমস্কাৰ